কোভিড-19 অক্সিজেন পরিষেবা এগিয়ে এলেন মহিষা দল, বিদ্যাসাগর ওয়েলফেয়ার ট্রাস্ট। পুরো রাজ্যে তথা দেশে জুড়ে করোনা সংক্রমণ বেড়েই চলেছে, পাল্লা দিয়ে বাড়ছে অক্সিজেনের চাহিদা। রাজ্য সরকার হিমশিম খাচ্ছে অক্সিজেনের চাহিদা মেটাতে, আকাল প্রত্যেকটি হাসপাতালে, চাহিদা মতো নেই অক্সিজেন সরবরাহ। এমতাবস্থায় অক্সিজেনের কালোবাজারি তুঙ্গে। এই অবস্থা থেকে সামান্য স্বস্তি দিতে গিয়েলেন আসলো বিদ্যাসাগর ওয়েলফেয়ার ট্রাস্ট। এই সংস্থার কর্ণধার প্রলয় কুমার দাস বললেন, এই সংস্থা দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের জন্য তৈরি করা হয়েছিল, তারা এই ট্রাস্টের অধীনে থেকে পড়াশুনো করেন। এই করোনা মহামারীর সময় মানুষের পাশে দাঁড়ানো অঙ্গীকার নিয়ে এই ট্রাস্টের ছাত্রছাত্রীরা ন্যূনতম মাত্র অক্সিজেন রিফিলিংয়ের খরচ নিয়ে প্রায় বিনা খরচে পৌঁছে দেয় অক্সিজেন। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সদ্য নির্বাচিত মহিষা দল বিধানসভার বিধায়ক তিলক কুমার চক্রবর্তী। আপনারা দেখছেন হলদিয়া নিউজ। বলছি দাদা, এই অসময়ে যেখানে অক্সিজেনের ঘাটতি সারা দেশ জুড়ে, মানুষরা অক্সিজেন পাচ্ছে না, মারা যাচ্ছেন, সেখানে আপনারা উদ্যোগী হয়ে এই অক্সিজেনের সরবরাহ করছেন বাড়ি বাড়ি গিয়ে, যারা ফোন করছে, এই উদ্যোগটা কেন, কীভাবে নিলেন? অ্যাকচুয়ালি যখন করোনা শুরু হয়েছিল প্রথম আগের বছর, তো তখনই আমরা একটু একটু করে ভেবেছিলাম এর পরবর্তী সময় অক্সিজেনের সমস্যা হতে পারে কিছু পেশেন্টের, তো তখনই আমরা একটা দুটো কিনেছিলাম সোসাইটির হয়ে। কিন্তু পরবর্তী সময় আমাদের বন্ধুদের বাড়িতে কিছু কিছু আছে, আমরা চারজন বন্ধুর বাড়িতে আলাদা আলাদা করে তাদের পার্সোনাল সিলিন্ডার বাড়িতে অসুস্থ লোক ছিল বলে আছে, সেগুলো আমরা এক জয়েন্ট করে যাদের যাদের অসুবিধা হচ্ছে তাদেরকে সে কালেক্ট করছি, করে তাদের কাছে পৌঁছে দিচ্ছি যাদের যাদের অসুস্থ হচ্ছে। এটা মহিষা বিদ্যাসাগর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি দরিদ্র মেধাবী ছেলেমেয়েদের পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব নেয়, কিন্তু এই সময় যেহেতু একটা সামাজিক সংস্থা, সামাজিক দায়িত্ব কিছুটা থাকে, তাই জন্য আমাদের ছাত্রছাত্রীরা বিশেষত অনেক দায়িত্ববান, তাদেরকে আমরা ট্রেনিং দিয়েছি কীভাবে অক্সিজেন লাগাতে হয়, সেই মতো করে বাচ্চারা সব ছাত্রছাত্রীরা এবং আমি যখন থাকি বা আমাদের সদস্যরা সবাই মিলে আমরা তখন পৌঁছে দিই। এখন পর্যন্ত এই করোনা পরিস্থিতিতে 7-8টা পরিবারে দেওয়া হয়েছে। আজকে সকালবেলা বজরাল চোখে একটা বাড়িতে নিয়ে গেছে, এখন এই আধ ঘন্টা আগে আমাদের ফোন করেছিল আমার বন্ধু স্বপনকে বলে মোটরসাইকেলে করে আমরা একসঙ্গে ওনার বাড়িতে পৌঁছাতে এসেছি।
আপনারা এর জন্য কিছু চার্জ কি নিচ্ছেন বাড়িতে? চার্জ নিচ্ছি বলতে শুধুমাত্র ওই পাইপের দাম এবং ওই ভরতে যাওয়ার জন্য, নিয়ে আসা নিয়ে যাওয়ার জন্য মিনিমাম যে খরচটা সেটুকুই নেওয়া হচ্ছে। আপনার নাম? আমার নাম প্রলয় কুমার দাস, সোসাইটি সেক্রেটারি, মহিষাল বিদ্যাসাগর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। আজকে একটি স্বেচ্ছাসেবী সংস্থা আপনাদের বাড়ির অক্সিজেনের দরকার ছিল, আপনারা বলতে বাড়িতে এসে দিয়ে গেলেন। সারা দেশগুলো যখন একটা অক্সিজেনের সংকট চলছে, যখন একটা স্বেচ্ছাসেবী সংস্থা আপনাদের পাশে এসে দাঁড়ালেন, কী বলবেন? আমি তো খুব আনন্দিত গর্বিত এই কারণে যে মহিষাদল বিদ্যাসাগর সোসাইটি আমি ফোন করার সাথে সাথে আধ ঘন্টার মধ্যে অক্সিজেনে পৌঁছিয়ে দিল, এবং যে আমার পরিবারের আত্মীয় পাশে উনি যেভাবে অসুস্থ এই সময় অক্সিজেনের প্রয়োজন, মানে এত তাড়াতাড়ি আমি পেয়েছি যে আমি নিজে থেকে এত আনন্দিত যে অক্সিজেন এত অভাব সংকটের মধ্যেও যে এইটা একটা আমাদের কাছে আরও বেশি অক্সিজেন যোগালো, যে আমরা যতটা বিপদের মুখে থাকি না কেন এই রকম যদি সহযোগিতা পাই, আশা করি করোনা যদিও অ্যাটাক করে তাতে আমরা অনেকটা নিজেদেরকে সুস্থ মনে করে ফিল করতে পারি। আপনার নাম? সমুনা দাস। অভাব চলছে, সেখানে একটি স্বেচ্ছাসেবী সংস্থা মানুষের পাশে দাঁড়িয়ে কি বলবেন? না, এটা তো অবশ্যই হওয়া উচিত, এবং বর্তমান যে অতিমারি চলছে, মানুষ যেভাবে দিনের পর দিন আক্রান্ত হচ্ছে, এই দেখুন একটা স্বেচ্ছাসেবী সংস্থা মহিষাদলের বিদ্যাসাগর ওয়েলফেয়ার সংস্থা যেমন এগিয়ে এসছে, আরও অনেক সংস্থাকে বলবো এগিয়ে আসতে, নাহলে এই অতিমারি থেকে সমস্ত মানুষকে রক্ষা করা যাবে না। আমি মহিষাদলের বিধায়ক হিসাবে আমি তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি, এবং আমিও প্রত্যেকটি ব্লকে, মহিষাদল ব্লক এবং হলদিয়া উন্নয়ন ব্লক দুটি ব্লকেই সভা সমিতি করে মানুষকে সচেতন করা, সাবধানে থাকা, মাস্ক পরা, স্যানিটাইজ করা, এবং অযথা প্রয়োজন না হলে বাড়ির বাইরে না বেরোনো আমি বারে বারে অনুরোধ করছি, যাতে আমরা সকলেই যে অতিমারির কবলে পড়েছি তার থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের সকলকে একটু সচেতন হওয়া উচিত। বিধায়ক হিসাবে আপনি কোথায় পাশ দাঁড়াবেন? অবশ্যই, এটা তো আমাদের প্রাথমিক, একদম আমাদের নেত্রী প্রথমেই বলেছেন যে এখন করোনা মোকাবেলার জন্য সকল বিধায়ককে এলাকায় থাকতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, আমার পর্যায় থেকে যা যা করার আমি আপ্রাণ চেষ্টা করব, সবসময়ই চেষ্টা করব প্রত্যেকটা মানুষ যাতে চিকিৎসা পায়, তাদের ওষুধপত্র পায়, অক্সিজেন পায়, তার জন্য আমার বিধানসভা এলাকায় যদি কোনো সমস্যা হয়েছে আমি এর আগেও করেছি, আগামী দিনেও করব, এবং সবসময় আমি তাদের পাশে থাকার চেষ্টা করব। করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না বা গুজব ছড়াবেন না। পশ্চিমবঙ্গ সরকার এই ভাইরাস মোকাবেলায় আপনার পাশে আছে। জ্বর, কাশি ও শ্বাসকষ্ট, ফ্লুয়ের এই লক্ষণগুলি করোনা ভাইরাস সংক্রমণেরও সাধারণ উপসর্গ। এই উপসর্গগুলি দেখা দিলে কিছু বিষয়ে আপনাকে মেনে চলতে হবে। সাবান এবং জল দিয়ে কিংবা অ্যালকোহল আছে এমন হ্যান্ড রাব দিয়ে বারবার হাত ধোয়া অভ্যেস করুন। হাঁচে কিংবা কাশির সময় কনুই ভাঁজ করে নাক মুখ ঢেকে রাখুন অথবা রুমাল বা টিস্যু ব্যবহার করুন। ব্যবহৃত টিস্যু ঢাকনা দেওয়া ময়লা ফেলার পাত্রে ফেলুন। ভিড়ের মধ্যে যাবেন না। অসুস্থ বোধ করলে ডাক্তার দেখান এবং আগামী 14 দিন একান্তে বিশ্রামে থাকুন। নিজের মুখ, চোখ এবং নাক স্পর্শ করবেন না এবং প্রকাশ্যে থুথু ফেলবেন না। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।